আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভিডিও আপলোড করার পরে হ্যাশট্যাগ লাগাবেন অর্থাৎ আপনি মনে করেন একটা ভিডিও আপলোড করে ফেলেছেন আপলোড করার পরে আপনার মনে হয়েছে যে আপনি হ্যাশট্যাগ ভিডিওতে লাগাননি সেক্ষেত্রে কীভাবে আপনি হ্যাশট্যাগ লাগাবেন এখন ধরুন আপনি একটা হ্যাশট্যাগ আপনার চ্যানেলের ভিডিওতে লাগাবেন আমি আমার চ্যানেলটি ওপেন করতেছি ওপেন করার পরে সাইডে কোনায় আপনার চ্যানেলের লোগোতে টাচ করে ইউর চ্যানেল বলে একটা অপশন আছে এখানে আপনার চ্যানেলে প্রবেশ করুন চ্যানেলে প্রবেশ করে আপনি যে ভিডিওতে হ্যাশট্যাগ লাগাবেন সেই ভিডিওটা দেখে নিন ধরুন আমি এখানে একটা চ্যানেলের যেমন অপশন আছে যেমন চ্যানেলের ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কিভাবে বুঝবেন আমি এই ভিডিওতে হ্যাশট্যাগ লাগাবো একটু দেখে নিচ্ছি আমরা দেখেন আমার এই ভিডিওতে কোনো হ্যাশট্যাগ নেই এক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাশট্যাগ আমি লাগাবো এখন হ্যাশট্যাগ লাগানোর জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে যে অ্যাপটার নাম হচ্ছে ওআইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও এটা প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রিতে ডাউনলোড দিয়ে নেবেন তো আমি এটা ওপেন করতেছি ওআইটি স্টুডিও আমি এখন যে ভিডিওতে হ্যাশট্যাগ লাগাবো সেই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে না এই জন্য আমাকে এই যেখানে ভিউ মোর আছে এই ভিউ মোর ক্লিক করতে হবে ক্লিক করলে অন্য সব ভিডিও দেখাবে এই যে আসলে আসতে চ্যানেলের ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কিভাবে বুঝবেন এই ভিডিওতে আপনি যে ভিডিওতে হ্যাশট্যাগ লাগাবেন ওই ভিডিওতে টাচ করুন টাচ করার সাথে সাথে আপনার দেখেন এরকম চলে আসছে এখন কিন্তু আপনি চাইলে কোথাও হ্যাশট্যাগ লাগাতে পারবেন না দেখেন এখানে হচ্ছে না তো আপনি কি করবেন এখানে দেখেন একটা অপশন আছে এই যে কলমের মতো এডিট অপশান আপনি এই কলমের মতো এই এডিট অপশনে টাচ করুন টাচ করলে দেখেন এখানে এখন আপনি যে কোনো জায়গায় যে কোনো জিনিস লিখতে পারবে তো আমরা জানি হ্যাশট্যাগ লাগানোর জন্য আপনার চ্যানেলের ডিসক্রিপশানে চলে যাবেন এখানে গিয়ে আপনি এখানে গিয়ে প্রথমে কি করবেন হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনি চ্যানেলের এখানে হ্যাশ দিবেন হ্যাশ দিয়ে আপনি লিখে দিবেন যেমন আমি লিখে লিখে দিলাম কফিরাট স্ট্যাগ কোনো স্পেস দেওয়া যাবে না আর একটা জিনিস লিখে দেন আমি আমার চ্যানেলে এখানে কোনো স্পেস দিতে পারবেন না চ্যানেলের নাম লিখে দিচ্ছি তো আমার দুইটা আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখন আমি এটাকে এটাকে কিন্তু দেখেন পেজে কোথাও কোনো ওকে বা সেভ বাটন নেই আপনি এখান থেকে ব্যাগে চলে যান তারপরে ওই দুইটা থেকে যাবে কারণ দেখেন আমি চলে গেলাম এখন তারপরে আবার ডিসক্রিপশানে একটু টাচ করে দেখেন ওই যে নিচে দেখেন আপনার হ্যাশট্যাগ রয়ে গেছে এখন এই হ্যাশট্যাগটাকে সেভ করার জন্য আপনি কি করবেন এই যে উপরে সেভ অপশন আছে কোনায় আপনারা এই সেভ অপশনে ক্লিক করবেন তাহলে আপনার হ্যাশট্যাগটা সেভ হয়ে যাবে তো আমি সেভ করে নিলাম সেভ করার পরে দেখেন রিট সেভ ল্যাখ আসছে আমি এখন আমার চ্যানেলের ভিডিওতে গিয়ে একটু দেখে নিব হ্যাশট্যাগ যুক্ত হয়েছে কি না তো আমি আপনার আমার চ্যানেল ওপেন করে নিলাম এখান থেকে আমি আমার চ্যানেলে প্রবেশ করলাম প্রবেশ করে আমার যে ভিডিওতে হ্যাশট্যাগ লাগানো হয়েছে সেই ভিডিওতে চলে গেলাম দেখেন এই যে উপরে হ্যাশট্যাগ চলে আসছে এই যে এখানে দুইটা হ্যাশট্যাগ কপিরাইট স্ট্রাইক আর দেশি ইউটিউব টেক আমার দুইটা হ্যাশট্যাগ চলে আসছে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন কিভাবে আপনাদের ভিডিওতে কপিরাইট কপিরাট বা যে কোনো ক্ষেত্রে হোক হ্যাশট্যাগ কীভাবে লাগাবেন তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ